শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি পিসিআর ল্যাব পুরোপুরি চালু হতে আরও দুদিন লাগবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুফিদুল ইসলাম। মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হবে বলে সচিবালয়ে সাংবাদিকদের জানান তিনি। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ল্যাবে এখন পরীক্ষামূলক কার্যক্রম চললেও মঙ্গলবার থেকে বিদেশগামীরা টেস্ট করাতে পারবেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, আগামী বছরের মধ্যে চূড়ান্ত হবে পর্যটন ব্যবস্থার উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা। করছি 28 তারিখের থেকে, কারণ যেহেতু 48 ঘন্টা আমাদের সময় দিতে হবে একটা এয়ারলাইনকে টিকিট কাটা, এবং টিকিট কাটাটা শুধু না, আমাদের পিসিআর টেস্ট করতে হবে। এই পিসিআর টেস্টটা করার জন্য আমাদের 2-3 দিন সময় দিতে হবে এয়ারলাইন্সগুলোকে, যাত্রীদের জন্য। তারা এটা যদি হয়ে যায়, আশা করছি 2-3 দিনের ভিতরে মানে পুরোপুরিভাবে যাত্রা শুরু হয়ে যাবে। তবে ইতিমধ্যে কিন্তু অলরেডি যাত্রা হয়েছে,